মানুষের যখন একটা বেহাল দশা সৃষ্টি হয়েছে তখন বিএনপি বারবার এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ, আমরা পরিপূর্ণ একটা বাংলাদেশ গড়ে দিতে পারব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য। আমি আপনাদের কাছে, আপনি যে কোশ্চেনটা করেছেন যে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি, আমরা রাজনৈতিক ভবিষ্যৎ আমাদের হলো যে বাংলাদেশের জনগণের আমরা ভোটাধিকার প্রয়োগ করব, বাংলাদেশের জনগণের হারানো গণতন্ত্র আমরা ফিরে আনব। আমরা এই নিশিরাতের বর্চর অনৈতিক অবৈধ সরকারকে হটিয়ে জনগণের কাছে তাদের ভোটাধিকার আমরা ফিরিয়ে দিব। আমরা, আমাদের নেতা বলেছেন যে আমাদের ফয়সালা কোথায় হবে, রাজপথে আমাদের ফয়সালা হবে। সেই রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমরা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আসলে আপনারা 72-74 ইতিহাস জানেন, যখন শেখ মুজিবের সময়ে মাতার সন্তানকে কচুর মুখিতে বিষ মিশে মানে সিদ্ধ করে খাওয়ায় আত্মহত্যা করার ইতিহাস আপনারা জানেন, যে সে সময় বাংলাদেশের কীরকম একটা চিত্র ছিল। সেই অসহায় জুলিবিহীন তলাবিহীন জুরি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3.5 বছরে এই বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছিল। ঠিক তারই ধারাবাহিকতায় বর্তমান শেখ হাসিনা এই দেশের জনগণের উপর চেপে বসে এই দেশের সমস্ত অর্থ বিদেশে পাড়ি জমিয়ে সমস্ত ব্যাংক লুণ্ঠন করে দেশের মানুষের অবস্থা তার বাবার ধারাবাহিকতায় ঠিক ফিরে গেছে। আমরা যদি সরকারে আসি, আমরা যদি সরকার গঠন করি, ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমরা বাস্তবায়িত করব এবং আমরা সেরকম একটা বাংলাদেশ এই দেশের জনগণকে উপহার দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পারবো, কারণ আমরা চোরের দল না, আমরা মানুষের দল, আমরা গণমানুষের দল। আমরা সবসময় মানুষের পাশে আছি এবং মানুষকে, মানুষের টাকা পয়সা এবং মানুষের একটা সুন্দর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যা কিছু করা দরকার সেটা বিএনপি করে। আর সবসময় বিএনপি, মানুষের যখন একটা বেহাল দশা সৃষ্টি হয়েছে তখন বিএনপি বারবার এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ, আমরা পরিপূর্ণ একটা বাংলাদেশ গড়ে দিতে পারব। বন্ধ করে দেওয়া হবে আপনাদের কাছে বিশেষভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কালিহাতি থানা এলাঙ্গা পৌরসভা, আমি মহিলা সাবেক কাউন্সিলর। আমরা শহীদ জিয়া রহমান বেগম খালেদা জিয়ারের নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমাদের যত বাধাগ্রস্ত আসুক আমরা অতিক্রম করে আমরা রাজপথে থেকে এই সরকারের প্রতিপতন করব ইনশাআল্লাহ। এই এই বলেই আমার কথা আমি শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলুহু নাবিউল কারীম। আম্মা বাদ, আমরা সখীপুর উপজেলার নিবাসী, আমি 1 নং কাকরাদান ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি ব্যগ্রকণ্ঠে বলতে চাই, হাসিনা দেখে যান আমাদের টাঙ্গাইলের ত্রিবার্ষিক সম্মেলন, আপনি দেখে টেবিলের নিচে পড়েন না, টেবিলের নিচে থাকতেই আপনাকে উঠায়ে ইন্ডিয়া পাঠিয়ে দিব। আপনি হুঁশিয়ার হয়ে যান, আপনি হুঁশিয়ার হয়ে যান, আপনি হুসেন হয়ে যান। 3 বার বললাম, আপনি তাড়াতাড়ি এই দেশ ত্যাগ করেন, নইলে আপনি কিন্তু পালাবার পথ থাকবে না। ধন্যবাদ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।